আমি সাধনা চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, কাছে দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে সাধনা বিশ্বাস চ্যানেলে সুস্বাগতম। তো বন্ধুগণ, আজকে আমি একটা মাত্র ডিম আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই নাস্তাটি কিন্তু ভেতরে সফট আর উপরে কিন্তু মচমচে হয় খেতে। আর বাড়িতে যদি কোনো গেস্ট বা মেহমান আসে, তাদের যদি বানিয়ে খাও, তারা তো খুশি হবেই আর তোমার প্রশংসা করতে বাধ্য হবেই হবেই। তো চলো রেসিপিটা শুরু করি। তো দেখো, প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম, একটা ডিম ফাটিয়ে দিলাম। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ আটা। আজকের এই নাস্তাটি আমি আটা দিয়ে করছি। তো দেড় কাপ আটার মধ্যে এইবার আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি। তো চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুসারে চিনি দিয়ে দেবো। আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দুই চামচ নারকল কোড়া। নারকল কোড়াটা দিলে নাস্তাটি খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো হাতের কাছে যদি নারকেল থাকে অবশ্যই নারকলটা দিয়ে দিও। তারপরে দিয়ে দেবো দুই চামচ রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল আমি দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে সমস্ত মিশ্রণের সঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এর মধ্যে কিন্তু একটু স্বাদ অনুসারে লবণ দিতে হবে। সেটা আমি কিন্তু দিয়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি, মানে স্কিপ করে গেছি। আর তিনটে এলাচ আমি শিলনোড়ায় গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়োটা দিলাম। এলাচের গুঁড়োটা দিলে না নাস্তা থেকে দারুণ একটা স্মেল বেরোয়। তারপরে সমস্ত কিছু হাত দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। আর এই মিশ্রণে কিন্তু একদমই জল দেওয়া যাবে না, মানে ডিম দিয়েই মাখতে হবে, জল দিতে লাগবে না, একদম টাইট ডো এইভাবে তৈরি করতে হবে। তো দেখো, খুব সুন্দর একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। আর উপরে কিন্তু গোটা গোটা চিনি থাকবে, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। এইবারে এই ডোটাকে বেশ লম্বা করে একটা বড় রোল করে নিতে হবে। এভাবে লম্বা লম্বা রোল করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে সুন্দর একটা লম্বা রোল আমি করে নিয়েছি। এইবারে এই রোলটাকে একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তো আমি এই পিসটাকে একটু বড় বড়ই করে কাটছি। আর যেহেতু এই এর মধ্যে ডিম দেওয়া আছে, যখন তেলের মধ্যে দেবে না, নাস্তাগুলো আরও ফুলে ডবল হয়ে যাবে। তো দেখো, আমি একটু বেশ বড় বড় শেপে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু ছোট বড় করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো, সমস্ত নাস্তাগুলো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এইবারে এইভাবে এক একটা করে লেচি নেবে, আর দুই হাতে তালুতে অল্প অল্প করে একটু চেপে চেপে এরকম শেপ করে নেবে। একটু দেখো, হালকা চাপ দিলেই কিন্তু এরকম চ্যাপটা একটা শেপ তৈরি হয়ে যাবে। তো দেখো কত সুন্দর তৈরি করে নিলাম। ঠিক একই রকমভাবে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু লেচি নেবে, তারপরে হাতের মধ্যে এইভাবে হালকা করে প্রেস করবে, দেখবে সুন্দরভাবে চ্যাপটা শেপে তৈরি হয়ে যাবে। তারপরে সাইড থেকে একটু বেশ চেপে চুপে সুন্দর করে শেপটা তৈরি করে নেবে। তো দেখো, সমস্ত নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে ততটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর লাগে। তারপরে চলে এলাম কড়াইয়ের কাছে। আমি আগে থেকে কড়াইতে একটু রিফাইন্ড অয়েল গরম করে রেখেছি, আর গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাগুলোকে ভাজতে হবে। আর তেলটাকে অবশ্যই একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে তেলের মধ্যে সমস্ত নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে আমার পাশে থেকো। আর যে সকল নতুন নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখনই আমি কোনো নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত নাস্তাগুলো ফুলে দেখো ডবল হয়ে গেছে, কত বড় হয়ে গেছে দেখো। এইবারে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। আর এই নাস্তাগুলো খেতে এতটাই সুন্দর লাগে বন্ধুগণ, তোমরা একবার না খেলে বুঝতে পারবে না। তো তোমাদের অনুরোধ করব, একবার হলেও তোমরা এই নাস্তাটি বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হলো। তো দেখো, লাল লাল করে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিলাম। এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুগণ, নাস্তাগুলো যখন ভাজবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোয়ের দিকে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু নাস্তার ভেতরে কাঁচা থেকে যাবে। তো অবশ্যই সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। তো বাকি বেচের নাস্তাগুলোকেও আমি খুব সুন্দর করে দেখো লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো বন্ধুগণ, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা তোমরা একটু প্লিজ বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই সহজ সুন্দর রেসিপিটা খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারে। তো দেখো, সমস্ত নাস্তা একটি প্লেটে সাজিয়ে নিয়ে একটি নাস্তা একটু ভেঙে আমি তোমাদের দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর। তো দেখতেই তো পাচ্ছ ভেতরটা কত সুন্দর, উপরটা কিন্তু একদম মুচমুচে আর ভেতরটা সফট তৈরি হবে। তো বন্ধুরা, তোমাদের অবশ্যই অনুরোধ করব, একবার হলেও তোমরা রেসিপিটা বাড়িতে তৈরি করো। আর ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি।